প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিটাং লাইভের সপ্তাহিক আয়োজন চাকরির খবর দেখার জন্য এই অনুষ্ঠানে আমরা আপনাদের সপ্তাহের উল্লেখযোগ্য চাকরির খবরগুলো জানাবো এবং সাথে থাকবে বিস্তারিত চাকরির খবর যাওয়ার আগে জানিয়ে রাখি চট্টগ্রাম সহ সারা নতুন নতুন চাকরির খবর প্রতিদিন আপনার মোবাইলে পেতে আপনার রবি বা এয়ারটেল মোবাইল থেকে ডায়াল করুন স্টার টু ওয়ান থ্রি স্টার ফাইভ ওয়ান সিক্স ওয়ান হ্যাশ দর্শক আজকের প্রকাশিত চাকরি সমূহে আবেদনের প্রতি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আবেদন করতে স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন দর্শক চলুন এবার জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য সংবাদগুলো কারিগরি কর্মকর্তা চেয়ে একটি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মমতা এটি মূলত একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পদটিতে নিয়োজিত কর্মীকে মূলত প্রাণী সম্পদ বন্যগুরু বা গয়াল পালন ব্যবস্থাপনা চিকিৎসা সেবা প্রদর্শনী খামার করা উপকার ভোগী সদস্যদেরকে বন্যগুরু বা গয়াল পালনের প্রশিক্ষণ প্রদান এ ধরনের কার্যবলি সম্পাদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পশুপালন ভেটেনারি সায়েন্সে বিএসসি ডিগ্রি নিয়োগটিতে ডেইরি ফার্ম বা বন্যগুরু গয়াল পালন কার্যক্রমে সংশ্লিষ্ট অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ধার্য করা হবে মাসিক চল্লিশ হাজার টাকা নিয়োগটি দেওয়া হবে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে আবেদনের শেষ সময় এগারোই নভেম্বর দু হাজার উনিশ একটি শূন্য পদের বিপরীতে সফটওয়্যার অ্যান্ড ইআরপি আইসিটি বিষয়ক সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ চেয়ে আগ্রহীদের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যাসিফিক জিনস লিমিটেড প্রতিষ্ঠানটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ইন সিএসসি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয়েছে সর্বনিম্ন এক থেকে দু বছর কাজ করার অভিজ্ঞতা উক্ত পদে বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে নিয়োগটি দেওয়া হবে চট্টগ্রাম অঞ্চলে আবেদনের শেষ সময় এগারো নভেম্বর দু এরিয়া সেলস ইনচার্জ এসও ইও এসইও এজেন্ট ব্যাংকিং সেক্টরে আগ্রহীদের আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স পাশাপাশি যাওয়া হয়েছে উক্ত বিষয়ে কাজ করা চার বছরের পূর্ব অভিজ্ঞতা নিয়োগটিতে বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে নিয়োগটি দেওয়া হবে বরিশাল বগুড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর ফরিদপুর খুলনা কুষ্টিয়া ময়মনসিং নোয়াখালী রাজশাহী রংপুর সিলেট টাঙ্গাইল অঞ্চলে আবেদনের শেষ সময় বারোই নভেম্বর দু পর্যন্ত We'll be right <laughs> back. একটি শূন্য পদের বিপরীতে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস বিষয়ক আগ্রহী আবেদনকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেড ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে পাশাপাশি চাওয়া হয়েছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস বিষয়ে দু থেকে ছয় বছর কাজ করার অভিজ্ঞতা চাকরিতে বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে পাশাপাশি নিয়োগটি দেওয়া হবে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে উক্ত পদে আবেদনের শেষ সময় তেরোই নভেম্বর দু হাজার উনিশ ঠেকনো কমার্শিয়াল ইঞ্জিনিয়ার চেয়ে অনির্দিষ্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ রেপুটেড কোম্পানি ইন চট্টগ্রাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তবে বুয়েট চুয়েট সাস্ট কুয়েট রুয়েট এবং আই এর শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে পাশাপাশি থাকতে হবে এক থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা নিয়োগটিতে বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে নিয়োগটি দেওয়া হবে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে আবেদনের শেষ সময় পনেরো নভেম্বর দুই ট্রেনিং অফিসার বা এসিস্ট্যান্ট অফিসার চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভোক গার্মেন্টস কোম্পানি লিমিটেড তবে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট পদ সংখ্যা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এম বিএ এ এইচআরএম ওর এম এ ইন ইংলিশ এছাড়া কোনো প্রকার কাজের পূর্ব অভিজ্ঞতা চায়নি প্রতিষ্ঠানটি তবে থাকতে হবে এক্সেলেন্ট রিডিং রাইটিং স্পিকিং ক্যাপাসিটি ইন ইংলিশ নিয়োগটিতে বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে আবেদনের শেষ সময় নয় নভেম্বর দু চারটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফোর এজ গ্রুপ প্রতিষ্ঠানটির শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন এনি রেপুটেড ইউনিভার্সিটিস তাছাড়া থাকতে হবে প্ল্যানিং আইই ওয়ার্ক স্টাডি বিষয়ে দু থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা নিয়োগটিতে শুধুমাত্র আগ্রহী পুরুষরা আবেদন করতে পারবেন বেতন ধার্য করা হবে আলোচনা সাপেক্ষে নিয়োগটি দেওয়া হবে চট্টগ্রাম অঞ্চলে আবেদনের সর্বশেষ সময়সীমা তেরোই নভেম্বর দু পর্যন্ত দর্শক এ ছিল আমার হাতে থাকা এই সপ্তাহের উল্লেখযোগ্য চাকরির সংবাদগুলো এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি তবে যাওয়ার আগে জানিয়ে রাখি চট্টগ্রাম সহ সারা দেশের নতুন নতুন চাকরির খবর প্রতিদিন আপনার মোবাইলে পেতে আপনার রবি বা এয়ারটেল মোবাইল থেকে ডায়াল করুন স্টার টু ওয়ান থ্রি স্টার ফাইভ ওয়ান সিক্স ওয়ান হ্যাশ দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই